প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া, প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া। প্রথম পুরুষ আদম সফি আল্লাহর মনোনীত প্রতিনিধি গো, প্রথম পুরুষ আদম সফি আল্লাহর মনোনীত প্রতিনিধি। তারা সেজদা দেখো রাস্তায় আদি, সেজদা দেখো রাস্তায় আদি আল্লাহর হুকুম পাইয়া, প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া, প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া। নূর মুহাম্মদ নূরে নবী অরাজ্যার উসিলা এই পৃথিবী গো, ওরে নূর মুহাম্মদ নূরে নবী দেখো যার উসিলা এই পৃথিবী গো, আল্লাহর দিদার পাইল নবী, দিদার পাইল নবী মেরাজের দাওয়াত পাইয়া, প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া, প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া। আদম হতে নবী পয়গাম্বর সাধু মনি আউলিয়া, এখানে সাধু কথাটা বাংলা ভাষায় এসেছে যার ভাব অর্থ সৎ ব্যক্তি, সুফি মতবাদের ব্যক্তি। আদম হতে নবী পয়গাম্বর সাধু আউলিয়া প্রথম স্থান পাইল পুরুষ হইয়া, এটা আমার মুখের কথা নয়, আল কোরআনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আদম সকল্লাকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে একটি মিটিং করেছিলেন যার বর্ণনা আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, ইন্নি জাইলুন ফিনার দে খলিফা, আমি একজন প্রতিনিধি তৈরি করতে চাই। সেই প্রতিনিধি হলো আদম, সেই প্রতিনিধি হলো পুরুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূর দ্বারা তার উসিলার মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি হয়েছে, সমগ্র পৃথিবী সৃষ্টি হয়েছে। তাই বলেছে, অন্ধকার ধন্ধকার খুয়াকার নৈরাকার চাই আকারের পরে আল্লাহ পাক বলেছেন, কুন্তু কঞ্জন মাকিয়ান ফা আবাবতুন ওয়া ফা ফাকাল আকতুল খালাকা ইরুফা, আমি গুপ্তরত্ন স্বরূপ উহাদতের বাগানে ছিলাম, প্রেমাবেশে বিকাশ হইল, প্রেমাবেশে বিকাশ হইবার ইচ্ছা হইল, তাই সৃষ্টির সূচনা করি সর্বপ্রথম নূর তাজাল্লা নূর মুহাম্মদকে জিজ্ঞাসা করি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূরে বলছে, কালু বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আমার প্রভু। আল্লাহ পাক খুশি হয়ে বলছে, তুমি যখন আমাকে প্রভু বলে স্বীকার করলে আমিও তোমাকে স্বীকার করলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব নবীদের প্রথম সৃষ্টি করে সব নবীদের সর্বশেষ তাকে পৃথিবীর মধ্যে আগমন করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদাভাবে আবার সম্মান দিয়ে তাকে মেরাজে নিয়ে আল্লাহর দিদার পর্যন্ত লাভ করেছিলেন। দেখো পিরানের পীর আব্দুল কাদির, বাবা বান্দা ছিল মনকির নকির রে, ওরা পিরানের পীর আব্দুল কাদির, যিনি বেঁধেছিল মনকির নকির রে, ওসাই করিল যারা পৃথিবীর, ওসাই করিল যারা এই পৃথিবীর আউলিয়ার রাহাদিয়া, প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া, প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া। আব্দুল কাদির জিলানি, আল্লাহ পাক তাকে সমস্ত পুরুষের মধ্যে নবীদের পরে আউলিয়ার শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, যিনি জানা যায় কবরের মধ্যে ইন্তেকালের পরে যখন তাকে রাখা হয়েছিল তখন মনকির নকির দুই ফেরেশতা এসে তার কাছে প্রশ্ন রাখতে চেয়েছিলেন, মার রাব্বুকা। আর আব্দুল কাদির জিলানি দুই ফেরেশতাকে আটকিয়ে ধরলেন, বেয়াদবি করো না, আমি মুসলমান, আমাকে সালাম দান করো, তোমাদের আটকাইলাম। তখন
ফেরেশতারা মাপ চাইতে চাইলেন, মাপ চাইতে চাইতে লাগলেন। বড়পীর আব্দুল কাদের জিলানি তাদেরকে ক্ষমা করার জন্য উদ্যত হইলেন বটে, কিন্তু একটি শর্ত তাদেরকে দিয়ে আটকেলেন। বললেন, সমস্ত ফেরেশতাদের সামনে যখন আল্লাহ পাক বলেছিল আমি মানুষ সৃষ্টি করব, আমি পুরুষ সৃষ্টি করব, আমি আদম সৃষ্টি করব, তখন তোমরা বলেছিলে এই মানুষ জাতি কাটাকাটি মারামারি হানাহানি রাহাজানি করবে, অতএব কারণে তারা ইবাদতের মধ্যে সম্পূর্ণ ইবাদত পরিপূর্ণ করতে পারবে না, আপনার ইবাদতের সঙ্গে তারা সম্পর্ক রাখতে পারবে না, আপনার সঙ্গে তারা প্রেম করতে পারবে না, সেই বাধা তোমরা দিয়েছিলে। আজ দেখো আমি আব্দুল কাদের সেই বংশে জন্ম নিয়েছি, সেই আদম হতে পৃথিবীর মধ্যে এসেছি, কেন তোমরা নিষেধ করেছিলে? আমার দ্বারা সেই সম্ভব হয়েছে, আমার মতো অনেক মানুষ দ্বারা এই পৃথিবীর মধ্যে সম্ভব হয়েছে আল্লাহর মনের বাঞ্ছাকে পূর্ণ করার জন্য। অনেক কথার পর, অনেক ক্ষমা চাওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তাই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দেখো পুরুষের সঙ্গে নাই তুলনা রে, ও জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা পুরুষের সঙ্গে নাই তুলনা রে, সরকার আবুল কোন জ্ঞান রচনা, সরকার আবুল কোন জ্ঞান রচনা, পুরুষ কুলে জন্ম পাইয়া প্রথম স্থান পাইল পুরুষ হইয়া, প্রথম স্থান পাইল পুরুষ হইয়া। নারী পুরুষ গানের পালা, আসলে এই পালা আমাদের বর্তমান জমানার মধ্যে তেমন একটা প্রচলন নাই। আগে এই পালার প্রচলন খুব বেশি ছিল, আগে এই পালার মধ্যে অনেক কাটাকাটি, অনেক গালাগালি, অনেক বকাবাজি, অনেক ধর্মের মতবাদ এর মধ্যে আসতো, তার মধ্যে ভুলও ছিল, তার মধ্যে শুদ্ধও ছিল। কিন্তু আমি এই নারী পুরুষ পালা করার একটাই মাত্র আমার উদ্দেশ্য, যে নারী পুরুষের মধ্যে তো কোরআন হাদিস আছে, নারী পুরুষের মধ্যে তো ধর্ম আছে, নারী পুরুষের মধ্যে তো মানুষের শিক্ষার ব্যাপার আছে, তাই একমাত্র এই উদ্দেশ্যেই আমি নারী পুরুষ পালার মধ্যে সম্মত হয়েছি। তাই আমি মমতাজকে প্রথমবারে প্রশ্ন রাখবো। আমি জানি অন্যান্য মহিলাদের চেয়ে মমতাজ কথাবার্তায় হাদিস কোরআনের দৃষ্টিতে সর্বদিকে তার ভিতরে সেই ধর্মীয় প্রাণ আছে, ধর্মীয় মন আছে, নিজে মানুষকে বুঝাবার জন্য ধর্মীয় দৃষ্টিতে তার আপ্রাণ চেষ্টা আছে আমরণ পর্যন্ত। এই দৃষ্টিতে আমার প্রশ্ন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে আটটি ভেস্তের দরজায় সেই ভেস্তের দরজাগুলো ডাক দিবে, এক প্রকার মহিলাকে ডাক দিবে, তোমরা আমার বুকে আসো, তোমরা আমার বুকে আসো, তোমরা আমার মধ্যে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই প্রকার নারী যারা এই পৃথিবীর মধ্যে চারটি কর্ম করবে, সেই চারটি কর্মের পরিপ্রেক্ষিতে বিনা হিসাবেই সেই ব্যক্তিকে জান্নাতে ডাকিয়া জান্নাতের ভিতরে তাকে স্থান দিবে। আমার প্রশ্ন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন প্রকার নারীকে বলেছে যে হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতে তাদেরকে ডাকিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে? কি চারটি কর্ম করলে, এটা কোন নারীরা, কোন দল তারা, এই আমার একটি প্রশ্ন রইল। ওরে আদম হতে নবী পয়গম্বর, আদম হতে নবী পয়গম্বর, আদম হতে নবী পয়গম্বর, সাধু মনি আউলিয়া প্রথম স্থান পাইল পুরুষ হইয়া, প্রথম স্থান পাইল পুরুষ হইয়া, প্রথম স্থান পাইল পুরুষ হইয়া। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি মানিকগঞ্জের মমতাজ বেগম, শুরু করছি নারী এবং পুরুষের পালা। আমার প্রতিপক্ষ শিল্পী জনাব আবুল সরকার সাহেব যেভাবে রেখেছেন পুরুষের পক্ষ থেকে, আমি তার পিছনে কথা রাখার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। মেয়ের কাছে সাধন ভজন, মেয়ের কাছে সাধন ভজন, মেয়ে শক্তিমান জগতে, মেয়ে হয় প্রধান জগতে, মেয়ে হয় প্রধান। ডিম্পু কারে ভেসেছিল হাদিসে লেখন, ওই ডিমের খোসা
প্রধান জগতে, মেয়ে হয় প্রধান জগতে, মেয়ে হয় প্রধান। হিন্দু শাস্ত্রের শক্তি হলো মা, মহাদেবকে করতে দিয়ে মনে বাসনারে তার, হিন্দু শাস্ত্রের শক্তি হলো মা, মহাদেবকে করতে দিয়ে মনে বাসনা, কুদরতি শক্তির জোরে একশো একটা জন্মে মরে সৃষ্টির কারণ জগতে, মেয়ে হয় প্রধান জগতে, মেয়ে হয় প্রধান। আদি হইতে অনন্তকাল ধরিয়া জগতে, মেয়ে হয় প্রধান জগতে, মেয়ে হয় প্রধান। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী খুব সুন্দর একটি গান গাইলেন, সাথে কিছু কথা বা আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন, আমি যথাসম্ভব তার জবাব দেওয়ার জন্য চেষ্টা রাখব। তবে একটি গান, সেই গানের মধ্যে আমি পাইলাম যে সৃষ্টি জগতের সর্বপ্রথম হইল, সর্বপ্রধান হইল পুরুষ, তারই মধ্যে আমার হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মেরাজে যান। এখানে আমার একটা কথা মনে পড়ে গেল, আমার রাসূল পাক মেরাজে গিয়েছেন এ কথা সত্য, কিন্তু উনি যেই বুরাকের মধ্যে উপরে উঠে উনি মেরাজে গেলেন, সেই বুরাকের সবচাইতে সুন্দর বস্তু কি ছিল? আমরা জানি এই বুরাকের সবচাইতে সুন্দর বস্তু ছিল তার মুখের চেহারা, আরো জানি এই যে সুন্দর বস্তু এই চেহারাটা কিসের মতো ছিল, সেটা ছিল একটা নারীর চেহারার মতো, একটা মেয়ের চেহারার মতো। তাই মেরাজ রাসূল করেছে, এবং আজবদি যদি কোনো ব্যক্তি মেরাজ করতে চায় তাহলে মেয়ে ছাড়া সেই মেরাজ হয় না। তাহলে দেখেন এখানে আপনার কতটুকু কি হইল। যা হোক সে কথা, এইবার তার আর এক কথা, সরকার আবুলে করে গান রচনা পুরুষ কুলে জন্ম লইয়া, গানের শেষের কুলি আমি পাইলাম, এই কথাটা আমার যেন কেমন লাগতেছে, হয়তো ভালো কথাটা তারপরেও যেন কেমন লাগতেছে, কারণ এই জগতের মানুষ যত এই পৃথিবীতে আসে সর্বপ্রথম এসে একটা পুরুষের কুলে কিন্তু যায় না, একটা নারী কুলে জন্ম নেয় এবং নারীর কুলেই থাকে, মায়ের কুলেই থাকে। তো উনি বলতেছে যে পুরুষ কুলে জন্ম লইয়া, এই কথাটা কেমন বললেন সেটা আপনার বিবেক বিবেচনার উপরে রইল। এবার আমার কাছে উনি প্রশ্ন রেখেছে, কাল হাসরের মাঠে বেহেশত হইতে নারীদেরকে ডাকবেন, চারটি কর্ম করলে বিনা হিসেবে তারা বেহেশতে যাবে, সেই চারটি কর্ম কি, কোন নারীরা করবে? এটা চিন্তামণি নারী যারা তারাই সেই কর্ম করবে, এবং এই চারটি কর্ম হলো, প্রথম দুটি কর্ম হলো নামাজ এবং রোজা। কারণ সত্য কথা আমি বলবো, সেখানে আমার নারীর মতে যতটুকু সত্য আছে আমি ততটুকুই বলবো, আমি মিথ্যে বলার চেষ্টা করব না। আর দুটি কর্ম হলো স্বামীর বাধ্য থাকা এবং স্বামীর কথায় রাজি থাকা সব সময়, এই হলো চারটি কর্ম যেই মহিলারা করবেন তিনারা বিনা হিসেবে ভেসতে যাবেন। আল্লাহ হাদি। এইবার উনার যা কথা ছিল সব কিছু শেষ হয়ে গেল, এবার ছোট্ট করে উনার কাছে একটি প্রশ্ন রাখবো। একদিন আমার রাসূল পাক উনি চিৎকার দিয়ে উঠলেন, সাথে সাথে একটি কথা উনি বললেন যে আজকে আমার একটা অঙ্গ শেষ হয়ে গেল,
কিন্তু সাহাবীরা খুঁজে দেখলেন তার অঙ্গের কিছুই হয় নাই, কোনো ক্ষতিই হয় নাই। আপনার কাছে আমার প্রশ্ন, কিছুই তার অঙ্গের ক্ষতি হয় নাই, তবু উনি কেন বললেন যে আমার আজকে একটা অঙ্গ শেষ হয়ে গেল? এই মাত্র একটি প্রশ্ন, আশা করি সুন্দরভাবেই তার মীমাংসা দেবেন। ওরে নৈরাকারে পাক পাঞ্জাতন, কিরে ডিম্বুকারে ভেষ ছিল হাদিসে লেখন, রে নৈরাকারে পাক পাঞ্জাতন, ওরে ডিম্বুকারে ভেষ ছিল হাদিসে লেখন, ওই ডিমের খুশা মা ফাতেমা, ডিমের খুশা মা ফাতেমা, সবাই মায়েরই সন্তান, জগতে মেয়ে হয় প্রধান, জগতে মেয়ে হয় প্রধান, মেয়ের কাছে সাধন ভজন, মেয়ের কাছে সাধন ভজন, মেয়ে শক্তিমান, জগতে মেয়ে হয় প্রধান, জগতে মেয়ে হয় প্রধান, মেয়ের কাছে সাধন ভজন, মেয়ের কাছে সাধন ভজন, মেয়ে শক্তিমান, জগতে মেয়ে হয় প্রধান, জগতে মেয়ে হয় প্রধান, জগতে মেয়ে হয় প্রধান। একজন পুরুষের উসিলাতে হেলি মায়া এই জগতে, আবার হবে মরিতে যদি যাইতে চাও জান্নাতে, মজগিয়া স্বামীর খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে। একজন পুরুষের উসিলাতে হেলি মায়া এই জগতে, আবার হবে মরিতে যদি যাইতে চাও জান্নাতে, মজগিয়া পুরুষের খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে। একজন পুরুষের উসিলাতে, আমি আগেই বলেছি নারী পুরুষ গান কোরআন এবং হাদিস ইসলাম মোতাবেক, তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, আমি আদম শকুল্লার বামদারের অংশ হতে রেহান নামক একটি হার বাহির করে আমি একটি মেয়ে তৈরি করলাম, মেয়ে সৃষ্টি করলাম, আল্লাহর কুদরতে সেই রেহান নামক হারে একটি মেয়ে সৃষ্টি হল যার নাম হল হাওয়া। আমাদের আদি পিতার নাম আদম শকুল্লা, আমাদের আদি মায়ের নাম হাওয়া বিবি। এটার গোড়াগড় হিসাব করলে সেই আদম সপুল্লা অর্থাৎ পুরুষ হতে এই পৃথিবীর মধ্যে মেয়ের উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়েছে। যদিও বলা হয়েছে ভাব তত্ত্বে গিয়া সেই নৈরাকারের মধ্যে ডিম্বু রূপে মা ফাতেমা খোসা রূপে ছিল, কিন্তু তার ঊর্ধ্বে গিয়া যদি হিসাব করি তাহলে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এর আগে আর কিছুই সৃষ্টি আল্লাহ পাক করেন নাই, হাদিস এবং কোরআন তার প্রমাণ করে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনাস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিলেন, সর্বপ্রথম সৃষ্টি করেছে আমাকে, আমি সর্বপ্রথম সৃষ্টি হয়েছি। তাই একজন পুরুষের উসিলাতে এলে মায়া এই জগতে, আবার হবে মরিতে যদি যাইতে চাও জান্নাতে, মজগিয়া স্বামীর খেজমতে, স্বামীর খেজমত। তাই যেদিন তোমার হবে বিয়া, যাবে স্বামীর ঘরে, সেই দিন হইতে পূর্ণ লেখিল, পূর্ণ নাকি লিখে পরোয়ারে, রে লিখে পরোয়ারে, আগো যেদিন তোমার হবে বিয়া, যাবে স্বামীর ঘরে, সেই দিন হইতে পূর্ণ সোয়াব লিখছে পড়ো, আরে তোমার লিখে পড়োবারে, ওরে কিবা ভালো কিবা মন্দ, কি পছন্দ অপছন্দ, কিবা ভালো কিবা মন্দ, কি পছন্দ অপছন্দ, কথার ছন্দ প্রেমের গন্ধ, কি দিছে দিনে রাতে, মজগিয়া স্বামীর খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে। আমার প্রতিপক্ষ শিল্পী মমতাজ বেগম তার গানের মধ্যে তিনি সুন্দর যুক্তি রেখেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন,
আমি একটি গানের মধ্যে বলেছিলাম, জাল্লা পাক তাকে শ্রেষ্ঠ করলেন দিদার দিয়া, এটাও একটা বিষয়। কিন্তু তিনি যুক্তি রেখেছেন সেই মেরাজে তো গিয়েছিলেন বোরাক দিয়া। এখন বোরাকের মধ্যে সুন্দর যে বস্তুটি লাগানো হয়েছিল তা একটা মেয়ের স্রোত, হ্যাঁ একথা আমি স্বীকার করি। কিন্তু এই মেয়ের স্রোত দিয়া বোরাককে যে তৈরি করা হয়েছে কার জন্য তৈরি করা হয়েছে, আমার কথা তো ওটা, তৈরি করা হয়েছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এটা আল্লাহ পাক আগেই সৃষ্টি করে রেখেছে। মূল বিষয় হলো বোরাক। বোরাক শব্দের বাংলা অর্থ বিদ্যুৎ গতি সম্পূর্ণ বাহন। আমার প্রতিপক্ষ শিল্পী হয়তো আরেকটি কথা বলেছে যে আজব অবধি যদি কেউ মেরাজ করতে চায় তাহলে মেয়ের দরকার আছে। আসলে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মেরাজ করেছে এই মেরাজ আর পৃথিবীর মধ্যে কারো হয় নাই, হবেও না, এই মেরাজ হবে না। তবে হাদিসের মধ্যে মেরাজের কথা শরীয়তের দৃষ্টিতে একটি কথা আছে, আসলাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে মুমিনের মেরাজ হবে, ওখানে কোনো মেয়ের দরকার পড়বে না। তরিকতের দৃষ্টিতে যদি তুমি মেয়ের কথা দেখাতে চাও, সেই হাকিকতের দৃষ্টিতে যদি মেয়ের কথা দেখাতে চাও, তবু আমি বলবো সেখানে পুরুষের জন্যই সেই বোরাককে মেয়ে হিসাবে সুন্দর বস্তু দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমার গানের শেষ অন্তরা ছিল সরকার আবুল করে গান রচনা পুরুষ কুলে জনম নিয়া। আমার প্রতিপক্ষ শিল্পী ভালো যুক্তি দিয়েছে যে আমি তো জনম পাই আমার মায়ের কুলের মধ্যে উঠেছি, তাহলে পুরুষ কুলে জনম হলো কেমনে? আসলে কুল তো একটা কথা নয়, কুল তো তিনটা, বাংলা ভাষার মধ্যে তিনটি কুল আছে। একটি কুল বলা হয় নদীর কুল, একটি কুল বলা হয় জাতি বা বংশকুল, একটি কুল বলা হয় মায়ের কুল। তাই তিনটি কুল, একটার মধ্যে কউকার কু দিয়ে কুল, আরেকটার মধ্যে কয়র সুকার দিয়ে কুল, আরেকটার মধ্যে কয় দিদুকার দিয়ে কুল। আমি যে কুল বলেছি সেটা হলো জাতি বংশ, আমি বংশ, আমার জাতি, আমি পুরুষ কুলের জাতি, আমি পুরুষ কুলে জন্ম নিয়া ধন্য করেছে আল্লাহ পাক আমাকে। তাই আমি বলেছি আবুল করে গান রচনা পুরুষ কুলে জন্ম নিয়া, এটা মুখের কথা নয়, সমগ্র পৃথিবীর মধ্যেই এটার বাস্তব প্রমাণ আছে। পৃথিবীর মধ্যে পুরুষরা যত লেখক মহিলা তত লেখক হবে না। মহিলা লেখক আছে স্বীকার করি, কিন্তু সংখ্যায় পুরুষ লেখক বেশি, ওই দৃষ্টিতে পুরুষের মান মর্যাদা জ্ঞান মর্যাদাও বেশি, ওই দৃষ্টিতে বলা হয়েছে পুরুষ কুলে জন্ম নিয়া। লুত নবীর স্ত্রী ছিল রূপে ঝলমল, একদিন কেবল লুত নবীকে করি বলিল পাগল। লুত নবীর স্ত্রী ছিল রূপে ঝলমল, একদিন কেবল লুত নবীকে বলিল পাগল। আল্লাহ কয় ফেরেশতারা তোমরা শুনছ নিরে গিয়ান, আমার নবীরে পাগল কইল নবীর বিবি হইয়া। আজ হইতে আরস মহল্লায় আমার কাপে থরে থরে, স্বামীরে পাগল কইল লুত নবীর স্ত্রী ঘরে। কেমন করে সহ্য করি আমি কাদের গড়ি, সে যে স্বামীরে পাগল কহিল হইয়া ঘরণী, আমার এই আরসখানি উঠেছে কাঁপিয়া, ওই রমণীর জন্য লেখ দুজক হাবিয়া। স্বামীরে পাগল কইয়া দুজক লিখে নিল, হাদিসেতে লুত নবীর স্ত্রী কিন্তু দুজক বাসী হইল। তাই স্বামীরে পাগল কইয়া মাইয়া গেল কাফের হইয়া, স্বামীরে পাগল কইয়া গেল সে কাফের হইয়া, পাইল দুজক খাবিয়া। আবুলেতে কয় ভাবিয়া লিখে আছে কিতাবে, লিখের কিতাবেতে মজগিয়া স্বামীর খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে। আমার গানের এই অন্তরটার মধ্যে আমি বুঝাতে চেয়েছি লুত নবী নামে আল্লাহর এক পয়গম্বর ছিল, এক নবী ছিল, এই লুত নবীর বিবি লুত নবীকে মানুষের সমাজে, লুত নবী যে আল্লাহর বাণী প্রচার করে সেই কথা মানুষ শোনে না, মানুষকে ঢিল মারে, মানুষের তাকে ঢিল মারে, মানুষের তাকে পাগল বলে। লুত নবীর স্ত্রীও তাদের সঙ্গে রায় দিলেন, সায় দিলেন, হ্যাঁ আমার স্বামী পাগল। আল্লাহ পাকের আরশ মহল্লা কেঁপে উঠল। আল্লাহ পাক বলছে ঘরের বিবি স্ত্রী হইয়া তার স্বামীকে পাগল বলছে, আমি এই কথাই অসন্তুষ্ট হয়ে গেছি, তার কপালে লিখে রাখো তার ইন্তেকালের পরে তার জন্য দুজো খাবিয়া। তাই
কত বড় গুরুত্বপূর্ণ কথা। স্বামীর সঙ্গে আজকাল কত রকম মেয়েরা, কত রকম ঘরণীরা কত রকম কথা ব্যবহার করে, কত ভাষা ব্যবহার করে, কত রকম অসন্তুষ্ট ভাব প্রকাশ করে, কত গালাগালি করে। আল্লাহ পাক শুধু স্বামীকে পাগল বলার পরিপ্রেক্ষিতে যদি দুযোগ দিতে পারে, এটা নবীর বিবিকে, বর্তমান মহিলাদের, বর্তমান অনেক রমণীদের আল্লাহ পাক যে কি অবস্থা করবে তা জানে আল্লাহ পাক। তবে ধন্য, তোমার কথার প্রতি আমি সন্তুষ্ট যে হাদিসের দৃষ্টিতে তুমি বলেছ নামাজ এবং রোজা এবং স্বামীর বাধ্যগত থাকা এবং স্বামীর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে। যেই রমণীয় পৃথিবীর বুকেরা বুকে হাসরের মাঠে ওই রমণীদেরকে আল্লাহ পাক বেস্তকে হুকুম দিবে, বেস্তরা স্বাগতম জানাবে, ডাকবে তোমরা আমাদের বুকে আসো, আমার বুকে আসো, তাদের বিচার ছাড়া তাদের বুকের মধ্যে চলে যাবে। কিন্তু ওই রকম রমণী হওয়া চাই প্রত্যেক ঘরে ঘরে। আর স্বামীদেরকে বলছি, প্রত্যেকটি স্বামী যেন স্ত্রীর প্রতি হাদিস কোরআনের দৃষ্টিতে ন্যায্য হিস্সা দান করে, ন্যায্য বিচার দান করে, ন্যায্য কাজ করে। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সমর্থাই, আমার কইরা পেছা এইবারে তে মারছে একটা ঘাই রে। বড় ভাবের কথা, কিন্তু দুঃখের বিষয় ক্যাসেট তো সময় তো পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একদিন চিৎকার দিয়ে বললেন আমার এক অঙ্গ অবশ হয়ে গেছে। সাহাবীরা বললেন আপনার অঙ্গ তো ঠিকই আছে। রাসূল বলল তোমরা বোঝো নাই, আমার এক অঙ্গ অবশ হয়ে গেছে মানে আমার সেই অঙ্গ ছিল আমার বিবি খদেজা বিবি। এই খদেজা বিবি আমাকে আপদে বিপদে সদা সর্বদা সহযোগিতা করেছে এবং একমাত্র ইসলাম প্রচার করার সাহায্যকারী হিসাবে এই খদেজা বিবি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ব্যক্তি যার কাছে আমি সর্বপ্রথম বলেছিলাম কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক একটি নতুন ধর্ম দিয়ে আমাকে পাঠিয়েছে, তুমি বিশ্বাস করো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, তিনি তোমার এবং আমার সকলের স্রষ্টা এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। খদেজা বিবি বললেন আলহামদুলিল্লাহ, আমার স্বামী জীবনে মিথ্যা কথা বলে না, আমার স্বামী কোনো ভুল কথা বলে না, আমার স্বামী নবী, আমি স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। খদেজা বিবি প্রথম মুসলমান হয়ে গেলেন। নারীদের কত বড় মর্যাদা দিলেন রাসূল, কত বড় সম্মান দিলেন ইসলাম, তিনি সর্বপ্রথম মুসলমান এই দুনিয়ার বুকে। এই খদেজা যখন ইন্তেকাল করলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার একটি অঙ্গ অবশ হয়ে গেল, একটি অঙ্গ আমার নষ্ট হয়ে গেল, একটি অঙ্গ আমার বাতিল হয়ে গেল। এই অঙ্গটা ছিল আমার খদেজা বিবি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম অঙ্গ ছিল সে খদেজা বিবি। এটার মধ্যে বহুত কথা আছে, আমি এত কথা বলার সময় পাবো না, তাই আমি একটি প্রশ্ন আগে করে নেই। এবার নতুন কইরা মাইয়ার কাছে এলা জিজ্ঞাসান আমার দয়াল নবীর হাদিসেতে করেছে বর্ণন। আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে চারজন রমণী, চারজন মহিলা বা মতান্তরে কয়েকজন মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, পুরুষটা যদি একসঙ্গে চারটি বিবি রাখতে পারে তাহলে আমরা পারবো না কেন? আমার প্রশ্ন থাকবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের দৃষ্টিতে চারটি গাভীর কোনো বিষয়বস্তু দিয়ে তিনি এর ব্যাখ্যা দিয়েছিলেন কেন পারবে না? আজকাল জমানার মধ্যে দেখি নবীজি নারীদের ইসলাম ধর্মে পূর্ণ সম্মান দিয়েছে, যেমন মাকে মায়ের সম্মান, বোনকে বোনের অধিকার, স্ত্রীকে স্ত্রীর অধিকার। এখন সমাজের মধ্যে এক প্রকার কিছু নারী আছে তারা অধিকারের দাবির জন্য সংগ্রাম চালায়, তার মধ্যে তসলিমা নাসরিন আছে, ফরিদা আছে, কি দাবি তাদের আছে যা কোরআন এবং হাদিসের মধ্যে অপূর্ণ রয়ে গেছে? আমার এই জন্য প্রশ্ন রইল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝিয়েছিলেন, নারীরা কেন চারটি পুরুষ রাখতে পারবে না, চারটি স্বামী একসঙ্গে রাখতে পারবে না, কিভাবে বুঝিয়েছিলেন, এ আমার একটি প্রশ্ন রইল। তাই পুরুষের উসিলাতে এলিমায় এই জগতে আবার হবে মরিতে, যদি যাইতে চাও জান্নাতে মজগিয়া স্বামীর খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে। পুরুষের উসিলাতে এলিমায় এই জগতে আবার হবে মরিতে, যদি যাইতে চাও জান্নাতে মজগিয়া পুরুষের খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার প্রতিপক্ষ শিল্পী তার একটা গানের মধ্যে বলেছেন যে পুরুষ হইতে নারীর সৃষ্টি, তার এই কথাটা শুনে আমার একটা গান মনে পড়ে গেল।
মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী মায়ার গুণের কত দিব সাক্ষী মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী মায়ার গুণের কত দিব সাক্ষী আল্লাহ রাইখা দিল ভেস্তপুরে ভেস্তপুরে আদম সুফি সাইকি মনরে আল্লাহ আদমের তৈয়ার করে কিরে রাইখা দিল ভেস্তপুরে ভেস্তপুরে আদম সুফি সাইকি ও তার জ্ঞানাখি খুলিয়া গেল রে কত দিব সাক্ষী কারণ আল্লাহ আদমকে তৈরি করে বেহেশত রাখলেন কত সুখ শান্তি কত কিছু সেই বেহেশতের মধ্যে ছিল তবু আদমের শান্তি আসে না আদম কানতে লাগলো আল্লাহর দরবারে যে বারেলাহি আমার একা একা ভালো লাগে না আমার দুশুরের দরকার আল্লাহ তার কান্নাকাটির জন্যে তখন এই হাওয়াকে সৃষ্টি করলেন মনরে কিরে আয়ব নবী দেশ ছাড়িল তারে ১৮ সাল কিরাই খাইল হয়েছিল বলে কুষ্ঠ রুগী ও মনরে আয়ব নবী দেশ ছাড়িল তারে ১৮ সাল কিরাই খাইল হয়েছিল বলে কুষ্ঠ রুগী কিরে রহিমা চাইল রে কিরে রহিমা তার প্রাণ বাঁচাইল রে নইলে যাইতো পরাণ পাখি মায়ার গুণের কত দিব সাক্ষী সফুরা এক ছিল মায়া মুসাই তারে করলো বিয়া দশ বছর রাখিয়া মাঠে বকরি সে মায়ার সাথে ওরে মায়ার কাছে পাইল লাঠি রে সে যে মায়ার সাথে পাইল লাঠি রে ওরে মুসার দেহ রক্তি মায়ার গুণের কত দিব সাক্ষী তবে সেই গানের মধ্যে পাইলাম একজন পুরুষের উসিলাতে এলি মায়া জগতে আবার হবে মরিতে যদি যদি যাইতে চাও জান্নাতে মজগিয়া স্বামীর খেজমতে কথাবার্তা গানটা বড়ই সুন্দর কিন্তু এখানে জানি আমরা সবসময় জানি যে খেদমতে এখানে উনি খেজমতে কোন ভাষা দিয়া কিভাবে উনি বললেন হয়তো এটা আমি বুঝতে পারতেছি না যাই হোক সেটা উনি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরবেন কথাটা এইবার একটা কথা পরিপ্রেক্ষিতে উনি কথা রাখছেন যে রাসুলের সেই বুরাক সম্বন্ধে যে সেটা যতই সুন্দর হোক আর মেয়ের চেহারাও কিন্তু পাঠিয়েছেন তো রাসুলের জন্যই আমি বলবো সে কথা সত্য রাসুলের জন্যই পাঠিয়েছে কিন্তু উদ্দেশ্য হইল মেয়ে ছাড়া তার মেরাজ হয়েছে কিনা কেন তার তো অনেক আশাব ছিল অনেক ভক্ত ছিল অনেক অনেক প্রিয় পাত্র ছিল তাদের চেহারা ওই বুরাকের মধ্যে দিল না কিন্তু একটা নারীর চেহারা কেন দেওয়া হইলো এইটাই তোমার কথার উদ্দেশ্য ছিল মূল কথা ছিল এইবার আর এক কথা উনি বলেছেন যে পুরুষ হইল সর্বজ্ঞানী পুরুষের মধ্যে লেখক কই মহিলাদের মধ্যেও আছে তবে কম কম হইল সেগুলো গুণী এবং সেগুলো মূল যেমন একটা কথা এই যে কোরআন তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে এটাকে যে লিপিবদ্ধ করা হয়েছে আমার রাসূল পাক মৃত্যুর পরে রাসূল পাকের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার নেতৃত্বে এই কোরআনকে লিপিবদ্ধ করা হয়েছে একটা মহিলার নেতৃত্বে কারণ
যখন নাকি সেই জামাল যুদ্ধের মধ্যে প্রত্যেকটা হাফেজ তারা নিহত হইতেছিল, তখন যাদের কাছে এই কোরআন মুখস্থ আছে তারা নিহত হইতেছিলেন, তখন এই হাফসি রাদিয়াল্লাহু আনহি উনি উসমান গনির কাছে গিয়া বলেন যে তুমি তাড়াতাড়ি এই কোরআন লিপিবদ্ধ করো, নচে তার এই কোরআন লিপিবদ্ধ করা যাবে না। তাই এই আমাদের যে সবচাইতে পবিত্র জিনিস, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস, যে বস্তু, সেটাই একটা মেয়ের নেতৃত্বে লিপিবদ্ধ করা হয়েছে। এরপরে যত যাই লেখেন, যত যাই বলেন, কোরআনের চাইতে কি বড় লেখা এবং বড় জিনিস আর আছে? এখানে শ্রোতা মণ্ডলী আপনারা একটু বিবেক বিবেচনা করবেন। মনরে ওরে সুলাইমানের বাসা ছিল, বাসাইটা হারাইল, হারাইয়া সুলেমানিয়া মনরে ওরে সুলেমানের বাসা ছিল, সে যে বাসাইটা তার হারাইল, হারাইয়া সুলেমানিয়া ও এক জেলে মায়া বিয়া কইরা রে, ও এক জেলে মায়া বিয়া কইরা রে, রাজ্য পায়া হইল সুখী মায়া গুণের। প্রশ্ন করেছেন, একটা পুরুষ চারটা স্বামী রাখতে পারে, চারটা স্ত্রী রাখতে পারে, কিন্তু একটা মেয়ে চারটা স্বামী রাখতে পারেন, এটা রাসূল পাক তার কি মীমাংসা দিয়েছেন? এটার কথাটা বলতে গিয়ে আবার উনি বললেন যে এই যে তসলিমা নাসরিন, এই যে তার অধিকার চাইতেছে, কারণ মায়ের অধিকার দেওয়া হয়েছে, বোনের অধিকার দেওয়া হয়েছে, স্ত্রীর অধিকার দেওয়া হয়েছে, এরপরেও তসলিমা নাসরিন কি অধিকার চান? যার জন্য আমার এই প্রশ্নটা, কেন তসলিমা নাসরিন কি বলেছেন যে আমার চারটা স্বামীর দরকার? এটা আপনি কেমন কথা বললেন? না, সে তো তা বলে নাই। তসলিমা নাসরিন বলেছেন যে একই মায়ের উদর থেকে, একই বাবার পেশানির থেকে আমরা এই পৃথিবীতে আসি, কিন্তু জমি বন্টনের কালে দেখা যায় ভাইয়ে পায় দুই ভাগ আর মেয়ে পায় এক ভাগ। এই অবিচারটা কেন করা হয়েছে মেয়ের উপরে? আরেকটা কথা হইল, বিয়ে হওয়ার সময় মেয়ের লাগে দুইটা সাক্ষী আর ছেলের লাগে একটা সাক্ষী, একটা সাক্ষী হইলেই হয়, আর মেয়ের দুইটা সাক্ষী দিন লাগবে। এই যে মেয়ের উপর একটা অত্যাচার, এটা কেন করা হয়েছে? শুধু তাই না, আরো কথা আছে যে তালাক দেওয়ার সময় পুরুষ যদি ইচ্ছা করে এক তালাক, দুই তালাক, তিন তালাক দিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু মেয়ে যদি ইচ্ছা করে তার পুরুষ স্বামীকে পছন্দ না হয়, সে বলতে পারে না যে এক তালাক, দুই তালাক, তিন তালাক। এই যে কিছু অবিচার মেয়ের উপরও করা হয়েছে, কেন করা হয়েছে? যার জন্য তসলিমা নাসরিন বলেছে, সে কি চারটা স্বামী রাখার কথা বলছে? এটা আপনি জ্ঞানী জ্ঞানী ব্যক্তি হয়ে কি করে এই কথাটা তুলে ধরলেন? আমি চিন্তা ভাবনা করতে পারতেছি না। যাক, সে কথা এইবার তার প্রশ্নের জবাব, কারণ আমার রাসূল পাক চারটা গাভীর দুধ এনে একত্রিত করলেন, সাথে সাথে বললেন যে কালো গাভীর দুধ কোনটা, লাল গাভীর দুধ কোনটা এবং সাদা গাভীর দুধ কোনটা, এটা তোমরা বাছট করো। তখন আর কেউ সেই দুধ বাছট করতে পারলেন না, কারণ দুধ তো এক রঙের। যার জন্য একটা মেয়ে যদি চারটা স্বামী রাখে আর সেই চারটা স্বামীর সঙ্গমে যদি তার গর্ভে সন্তান যায়, তাহলে কোন স্বামীর, কোন পুরুষের সন্তান, এই জিনিসটার বাছট করার মতো সম্ভব না। যার জন্য একটা মেয়ে চারটা স্বামী রাখতে পারে না, কারণ ভাণ্ড হইল একটা। কিন্তু একটা পুরুষ যদি চারটা বিয়ে করে, এই চারজনের গর্ভেই যদি সন্তান যায়, পুরুষ বলতে পারবে যে এটা আমার সন্তান। যার জন্য ভাণ্ড একটা বিধায় সেখানে চারটা স্বামী রাখার অধিকার মেয়েকে দেওয়া হয় নাই। আশা করি আপনার প্রশ্নের জবাব শেষ হয়ে গেল। মনরে ওরে সুলেমানের বাসা ছিল, বাসাইটা হারাইল, হারাইয়া সুলেমানি আংটি মনরে ওটাই সুলেমানের বাসা ছিল, বাসাইটা হারাইল, হারাইয়া সুলেমানি আংটি ও এক জেলে মায়া বিয়া কইরা রে, রাজ্য পায়া সুখী মায়া গুণের কত দিব সাক্ষী।
সে জিন্দা অবস্থায় দুইটা মহিলার কবরে সে মুদ্রার মতো শুয়েছিলেন। কেন শুয়েছিলেন এবং সেই মহিলা দুইটা কারা? কেনই বা সেই মহিলার কবরে সে নিজে মুদ্রার মতো হইয়া শুয়েছিলেন? এই মাত্র আপনার কাছে একটা প্রশ্ন, আশা করি সুন্দরভাবেই তার মীমাংসা আসবে। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়া বলে আমার বাবার ঠাকুর। আসলে ঠাকুর তো পুরুষই হইল, ঠাকরানি হবে, ঠাকরানি ঠাকরানি হইলেও হইতো। তো ঠাকুর আমার বাবার ঠাকুর আমার দাদা, এটা মিলছে। তো দাদি আমার বাবার ঠাকরানি, হ্যাঁ এইটাও হবে। যাই হোক, আদম দেশের মধ্যে ছিল, সেই মায়ার ঝলক দেখে সে রক্ষা পাইল, আর না হলে তো বেটকি বুটকি ধরছিলই। এইভাবে না, ঠিক আদম দেশের ভিতরে আল্লাহ পাক তাকে রাখলেন, তখন তিনি একা একা, তো তো একা একা অনেকদিন এটা খারাপ ভাব লাগে, কথা বলার মতো মানুষ নাই, বা একটা মনের ভাব যে আল্লাহ পাক তাকে একা একা রাখছে, তার খেজমতের দরকার, সেবা যত্নের দরকার, অনেক কিছু চিন্তা ভাবনা করেই আল্লাহ পাক সেখানে ওই হাওয়া বিবিকে সৃষ্টি করেছিলেন। আর গানটার মধ্যে যে বলা হলো রহিমা তার প্রাণ বাঁচাইলো, আসলে প্রকৃতপক্ষে আয়ুব নবী কেন, সমস্ত মানুষের প্রাণ বাঁচাইবার মালিক হলো আল্লাহ, রহিমা তার খেজমতদার হিসাবে ছিল। এই জন্য রহিমাকে তিনি দোয়া করেছেন যে তুমি আমাকে যে সেবা যত্ন করলা, আমার ঘায়ের ক্রিয়াগুলো যে তুমি চাটলা, এবং আমাকে যে আরাম দিলা জিব্বা দিয়া, আমার যে 18 বৎসর কুষ্ঠরোগী হয়েছিলাম, আমার 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 ঘায়ের মধ্যে আমার যে ঘাও ছিল সে ঘায়ের মধ্যে যে পোকা ধরে গেল তা বিলবিল করে কামড়ায়, তুমি জিব্বা দেওয়া নাড়া দেওয়ার পরিপ্রেক্ষিতে তা আমি আরাম পাই, আমি তোমাকে দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে ভেস্তের সর্দারনি বানিয়ে দেয়। আল্লাহ পাক তা কবুল করছিলেন। মুসা নবী সফুরাকে বিয়ে করেছিল, সফুরার এক সোহেব নবীর মেয়ে ছিল। মুসা নবীকে সোহেব নবী বলল যে তুমি আমার মেয়েকে বিয়ে করবে, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিব, কিন্তু একটা আইন আছে, সেটা হলো দেনমোহর, দেনমোহর পরিশোধ করার জন্য তোমার কাছে কি আছে? মুসা নবী বললেন আমার কাছে তো কিছুই নাই, আমি তো একজন মুসাফির মানুষের মতো। তখন সোহেব নবী বললেন মুসা নবী এটা বিধান, এই পরিপ্রেক্ষিতে তুমি আমার মেষপালগুলোকে 10 বৎসর পর্যন্ত রাখালি করবে, ওর পরিপ্রেক্ষিতে তোমার দেনমোহর পরিশোধ হয়ে যাবে, যেটা মেয়ের বাবায় পাও না তা তুমি পরিশোধ করে দিলাম। এবং লাঠি, সেই লাঠি মুসা নবীর হাতে সোহেব নবীর থেকে এসেছিল, যা আদম সফুল্লার হাতের মধ্যে ছিল, ধারাবাহিকভাবে এসেছে। এই হাতের লাঠির বড় কেরামতি আছে, এটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত, এটা দিয়ে তিনি সেই বড় বড় বেদিনদের সঙ্গে যুদ্ধ করেছিল, সেইটা যৌতুক হিসাবে তাকে দিয়েছিল। আর খেজমত, আর খেদমত যে কথাটা বলা হয়েছে এটা কিন্তু বাংলা ভাষা নয়, এটা কিন্তু আরবি ভাষা, এটার একটা এই ভাব অর্থ দাঁড়ায়, কিন্তু এটার অক্ষর দুইটা, যেমন দাল আর জাল, দাল আর জাল কোনো কোনো সময় একইভাবে ব্যবহৃত হয়ে থাকে, তাই এইটাও তুমি গ্রহণ করে নিতে পারো। নারীর চেহারার মতো কেন দিল? এটা তো আল্লাহ পাক বলে দিয়েছে যে আমি সেই বোরাককে সৃষ্টি করেছি সবচেয়ে শ্রেষ্ঠ অলঙ্কার দিয়া, সেই মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাই শ্রেষ্ঠ অলঙ্কারের মধ্যে মেয়ের ছিল মুখ, সুরত, আর আধ্যাত্মিক দৃষ্টিতে সেই উম্মে হানি ফরিয়াদ করেছিল আল্লাহ পাক আমি যেন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রে খেজমতদার হতে পারি। এই দৃষ্টিতে, আধ্যাত্মিক দৃষ্টি আর বাহিরের শরীয়তের দৃষ্টিতে আল্লাহ পাক মেয়ের চেহারা দিয়ে তার চেহারাটাকে বানিয়েছে। এর মধ্যে পুরুষও আছে, যেমন সিনাটা হলো বাঘের, এটা হলো হযরত আলী। তো সেই মেয়ের চেহারা, এটার মধ্যে একটা গুণ আছে, সেই গুণটা হলো একটা মায়াময়, একটা মায়াভাব আছে। যেমন মনে করো আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে, দুজনের জন্য একই রকম চেহারা, একেবারে হুবাহু এক, তবু ওই মেয়ের চেহারাটার মধ্যে একটা মায়াময় ভাব আছে, ওটা 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 বেশি, ওটা বেশি ভাব দিয়েছে, ওটার মধ্যে একটা প্রেম আছে, ভাব আছে, ওই জন্য সেটা দিয়েছে। কিন্তু কেন? এটা মানুষের জন্য, পুরুষের জন্য, এটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সব কিছু জেনে শুনে লাগিয়েছেন। আর কোরআন শিক্ষার ব্যাপারে যে লেখকের মধ্যে মেয়েরা কম তার মধ্যে তারা শ্রেষ্ঠ, এটা নয়,
শ্রেষ্ঠ আছে, মেয়েরা লেখক ভালো আছে, কিন্তু পুরুষের মধ্যে বেশি লেখক বেশিও ভালো আছে। বড়পীর লেখক, খাজা বাবা লেখক, আর এই কোরআন, কোরআন কিন্তু হাফসি রাসুলের বিবি, হাফসি, হাফসি নামে রাসুলের কোনো বিবি ছিল না, তো হাফসা ছিল, ওমরের মেয়ের নাম হাফসা, রাসুলের বিবি। তো কোরআনের ব্যাপারে বর্ণনা করেছেন, একটি কিতাবের মধ্যে দেখা গেছে যে উসমান গনি এটাকে লিপিবদ্ধ করেছিলেন, সাহায্য নিয়েছিলেন, তিনি দশজন পুরুষ হাফেজের, বড় বড় সাহাবিদের, এবং রাসুলের এক বিবিও ছিল। কোনো কোনো কিতাবে তার নাম সালমাও বলে, আর তুমি যে হাফসা বলছো হাফসাও বলে। তো এই জন্য সে কিন্তু তাকে লিপিবদ্ধকারী হলো না, লিপিবদ্ধকারী হয়েছে উসমান গনি, কিন্তু তার সাহায্যকারী হিসাবে, সিগনেচার হিসাবে রাসুলের বিবিও দিয়েছে এবং সাহায্যকারী হিসাবে আরও দশজন সাহাবি কোরআনে হাফেজ ছিল। যাই হোক, তোমার কথা আমি সংক্ষেপে এই পর্যন্ত রাখলাম, এরপর আমি গান বলব। ওরে আল্লাহর পরে স্বামী বড়, আল্লাহর পরে স্বামী বড়, স্বামী হইল পুরুষ জাতি, কর স্বামী ভক্তি মাইয়া, কর স্বামী ভক্তি। মনরে এরা মনরে কর যদি স্বামী সেবা, আল্লাহ রাসূল তাতে পাইবা, চরণ ধরে পরে রইবা, হইবা জান্নাতি। কোরআন হাদিস কে আজ ফাঁকা, উক্তি কিনিবা যুক্তি, দেখো সব জায়গাতেই পুরুষ বড়, সব জায়গাতেই পুরুষ বড়, স্বীকার কর ভরপতি, কর স্বামী ভক্তি মাইয়া, কর স্বামী ভক্তি। মনরে এরা ভুল মন, মন মন রে আল্লাহর হুকুম ফরজ হইল, কোরআনে তার প্রমাণ রইল, তারপরে স্বামীর হুকুম ফরজ নারীর প্রতি। তুমি কর যত নামাজ, রোজা, পয়সা দিবা রাতি, আরে সকল তোমার হবে বিফল, ওরে সকল তোমার হবে বিফল, হইলে স্বামী অসন্তুষ্টি, কর স্বামী ভক্তি মাইয়া, কর স্বামী ভক্তি। সয়া বলছে আবুল্লাহ, স্বামীর চরণের ধুল, ভুল করিবে হারা বিকুল, কপালে দুর্গতি, আগ পুরুষ হইয়া বলছে আবুল্লাহ, স্বামীর চরণের ধুল, ভুল করিলে হারা বিকুল, কপালে দুর্গতি, স্বামীর কথা না মানিলে লুকা কয়া সতি, স্বামীর কথা না শুনিলে লুকে কয় সতী, ভাল সতী হইয়া পতি সেবা, সতী হইয়া পতি সেবা, সতী হইয়া পতি সেবা, করলে পাইবা চিরমুক্তি, কর স্বামী ভক্তি মাইয়া, কর স্বামী ভক্তি। সত্যিকারই আমি বহুত মেয়েদের সঙ্গে গান করেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর জবাব, সত্যিকারই জবাব কেউ দেয় না, কিলিয়া দেয় না, জানোনি দেয় না, নিজে নিজে একটা বড় মনে করে বয়ে থাকে, কত রকমের বড় হয়ে বয়ে থাকে। ঠিক জবাব দিয়েছ যে নারী একসঙ্গে চারটি স্বামী রাখতে পারে না, এই জন্য পারে না যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
ব্যাখ্যা দিয়েছেন, নারীরা যখন মহিলারা যখন এর প্রতিবাদ করেছিল যে আমরা কেন পারবো না, তখন চার রঙের চারটি গাভীর দুগ্ধ এনে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে দিলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সবার সামনে একত্রিত করলেন, তখন দুগ্ধকে বাসট করতে বললেন, বাসট করার ক্ষমতা কারোর রইল না। তখন রাসূল বুঝাইলেন যে কার সন্তান হবে সেটা তোমার বলার শক্তি থাকবে না, তাই বাবাই বলতে পারবে। যদি একসঙ্গে চারটি স্ত্রীও তার থাকে, সেই সন্তান যে সন্তান হবে সে সন্তান বাবার অধিকার পায় পৃথিবীর মধ্যে, তিনি প্রতিষ্ঠিত হয়, তার একটা পরিচয় থাকে। আর পরিচয় যদি না থাকে তাহলে এই জীবনে বড় দুঃখ হয়, তার বড় কলঙ্ক হয়। কিন্তু আমি কিন্তু তসলিমার সম্পর্কে এই কথা বলি নাই যে তিনি চারটা স্বামী চাইছে, তিনি অন্য ব্যাপারে দাবি জানাইছে। যেমন তুমি বললা জমি বন্টন নেয়া, আসলে এই চার স্বামীর ব্যাপারে দাবি জানাইছে এক মহিলা, তার নাম হলো ফরিদা। আমি এটা এটুকুই বললাম, আর বেশি বলুম না, সেও একজন লেখিকা। কিন্তু এই জমি বন্টন, জমি বন্টনের ব্যাপারে কোরআনের দৃষ্টিতে আল্লাহ পাক যেই ব্যবস্থা করে দিয়েছে তার উপরে কোন পৃথিবীর মধ্যে মহিলার জ্ঞান হয় নাই, বুদ্ধি হয় নাই, বিবেক হয় নাই যে আল্লাহর কোরআনের মধ্যে এটা ভুল করেছে, এ কথা বলতে পারে না। এই জন্য যে এক মার এক বাবার এই একটি ছেলে একটি মেয়ে, 3% জমিন আছে, এই 3% জমিনের মধ্যে যে ডবল পায় ছেলে, দ্বিগুণ পায় ছেলে, মেয়ে পায় তার অর্ধেক। এই হিসাবে যদি 1% মেয়েকে দেওয়া হয় বাবার সম্পত্তি, 2% পাইল ছেলে, হিসাব করো। এবার কেন 1% মেয়ে পাইল? এই মেয়েকে ভরণ পোষণ করার পরে এই মেয়ে যখন আরেকজনের কাছে যাবে, অর্থাৎ আরেকজন স্বামী গ্রহণ করবে, তখন তিনি আরেকটা ফ্যামিলির কাছে গেল, আরেকটা ফ্যামিলির অন্নভুক্ত হয়ে গেল, সেখানে তিনি আরেকজনের অধিকার হয়ে গেল, ওই স্বামীর অংশ তিনি পাওনা হইল। এই দিক দিয়া ওই দিক দিয়া, এখানে বাবার 1%, ওই দিক দিয়ে স্বামীর অংশ যে পাবে সেই দিক দিয়া, দুইটা জিনিস একসঙ্গে পূরণ করলে তার সমান সমান হয়ে যায়। তারপরে এই নারীর এমন কোনো কর্তব্য নাই যে এই জমিন দিয়া তিনি আর তার ছেলে পেলেদের তার বাচ্চা কাচ্চাদের তিনি লালন পালন করবে, এমন কোনো সমস্যা তার নাই, যেহেতু তার জন্য লালন পালন করার জন্য তার স্বামী যথেষ্ট। কিন্তু এই ছেলের ব্যাপারে কিন্তু বিরাট দায়িত্ব আছে, গুরু দায়িত্ব আছে, তিনি একজনকে বিবাহ করবে, তার ভরণ পোষণ করবে, তার ঘরে ছেলে সন্তান হবে, ওখানে খাওয়ান দাওয়ান আছে, কাপড় চোপড় আছে, পরিবার বর্গকে পরিচালনা করার জন্য তার অর্থ সম্পদ দরকার আছে, এই সমস্ত কিছুটা বর্তায় ছেলের উপরে। এই দৃষ্টিতে এই অধিকারে সেই পুরুষের ভাগটা ডবল দেওয়া হয়েছে, আল্লাহ বিবেক বিবেচনা করে দিয়েছে, আল্লাহর উপরে কলম ধরার কারো ক্ষমতা নাই। সাক্ষী একজন পুরুষের সমান 3 মহিলা, আল্লাহ পাক কোরআনে যেটা বলেছে ঠিকই বলেছে। এই জন্য বলেছে যে বিবেক বিবেচনার মাধ্যমে আল্লাহ পাক দেখেছে যে জ্ঞান বেশি দান করেছে আদম সবুল্লাহকে, জ্ঞান বেশি দান করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জ্ঞান বেশি দান করেছে নবী পয়গম্বরদেরকে, জ্ঞান বেশি দান করেছে ওলিয়া উলিয়াদেরকে, জ্ঞান বেশি দান করেছে মুমিনদেরকে, জ্ঞান বেশি দান করেছে মুসলমান মধ্যে আমি যদি ধরি কোরআন হাদিস পণ্যওয়ালা সেই পুরুষ ব্যক্তিদেরকে, মহিলাকেও জ্ঞান দান করেছে, কিন্তু পুরুষের সমতুল্য সেটা হয় না, হয় না বলেই আল্লাহ পাক এই বাছরটা করেছে। তাহলে এটা আমার আর তোমার কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। যাক, আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, ধীরে ধীরে প্রশ্নের কথা বলবো তাহার যুক্তি সংক্ষেপে আমি জবাব দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবরে জিন্দা অবস্থায় মুদ্দারের মতো শুয়েছিল, এই উত্তর সিঁড়ি হয়ে একটা ঠিক লাশ যেমনে রাখানো হয়, সেটা হলো একজন তার বিবি খোদেজা বিবির, আরেকজন হলো দাই হালিমার। কারণ ছিল, খোদেজা বিবি বলেছিল, স্বামী আমি যখন ইন্তেকাল হব তখন আমাকে ওই কবরের মধ্যে আপনিই নামাবেন, আপনিই থাকবেন, আপনি শুইবেন আগে। কেন? যে আপনি বলেছেন মনকির নাকির প্রশ্ন করবে, আমি সেই কবরের প্রশ্নের জবাব এবং কবরের আজাবকে বড় ভয় করি, আপনি নিজেই সেই কবরের মধ্যে প্রশ্নের জবাব দিবেন। মোহাম্মদ মুস্তফা সাল্লাম স্বীকার করলেন, খোদেজা ইন্তেকাল করলেন, রাসুল কবর করলেন, সেই কবরের মধ্যে তিনি শুইলেন। আল্লাহ পাক গাইবি থেকে ডাক দা বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন। রাসুল বলেছে আমি খোদেজার সঙ্গে ওয়াদা করেছি আমি বনকির নাকের প্রশ্নের জবাব দিব। আল্লাহ পাক গাইবি থেকে আওয়াজ দা বলছি, ইয়া রাসূলুল্লাহ স্বয়ং আমি আল্লাহ পাক সেই খোদেজার কাছে যে মনকির নাকের প্রশ্ন করবে সেই জবাব আমি নিজেই দিয়ে দিব, আপনার শুইতে হবে না, আপনার প্রশ্নের জবাব দিতে হবে না, আমি নিজে আল্লাহ দিয়ে দিব। কারণ এই ইসলামের মধ্যে খোদেজার যে কত অবদান, আপনাকে যে কত মহাব্বত করছে, এর পরিপ্রেক্ষিতে আমি আল্লাহই যথেষ্ট। আরেকবার শুয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা, নাম তার দাই হালিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে শুয়েছেন, কিছুক্ষণ পরে উঠছেন, উঠার পরে বলছেন সাহাবীরা এই কবরে কেন শুলেন আপনি? রাসূল বলছে আমার দুধ মা মারা গেছে, আমাকে তিনি দুধ খাওয়াইছেন, আমি এই কবরের মধ্যে শোয়ার মানে হলো এই কবরের মধ্যে আর কবর আজাব হবে না, আর মনকির নাকের প্রশ্নের জবাব দিতে হবে না, তিনি আমাকে দুধ খাওয়াইছেন, আমি সন্তান হিসাবে তার এই কাজটি করে দিলাম। একবার দাই হালিমা, আরেকবার খোদেজা, দুজনের কবরের মধ্যে শুয়েছিলেন।
এবার নতুন কইরা জিজ্ঞাসা এলো তাহার কাছে জিজ্ঞাসা ভালো নতুন কইরা প্রশ্ন করি আমি আমার এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী সকালবেলা গিয়া রাত্রের তার স্ত্রীর একটি ঘটনা বললেন ঘটনা বলার পরে তার স্ত্রীর ঘটনা সকালবেলা গিয়া গত রাতের ঘটনা বললেন সাহাবী রাসূলের কাছে রাসূলে সেই সাহাবীর কাছে ওই স্ত্রীর কাহিনীটা গত রাতের কাহিনীটা শুনে রাসূল বলল হে সাহাবী তোমার স্ত্রীর মহব্বতে এই গত রাতের কর্মের মহব্বতে আল্লাহ পাক তোমার স্ত্রীর উসিলায় নয়টা রত্ন দান করলো এই পৃথিবীর মধ্যে আমার প্রশ্ন গত রাতের কি কাহিনী রাসূল শুনিয়েছে রাসূলকে শুনিয়েছিলেন তার সাহাবী এবং সেই কাহিনীতে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক কি নয়টি রত্ন দান করেছিল তার স্ত্রীর মহব্বতে এই আমার একটি প্রশ্ন রইল মেয়ে হইতে জগৎ পয়দা মেয়ে সর্বজননী মেয়ে হইতে জগৎ পয়দা মেয়ে সর্বজননী সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি হাই রে সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি প্রিয় শ্রোতা বন্ধুরা আমার প্রতিপক্ষ শিল্পী পুরুষের ভূমিকা নিয়ে খুব সুন্দর সুন্দর কথা রাখছেন তবে তার কথার মধ্যে আমার কিছু পেস থাকবে কারণ তিনি একটা গান গাইলেন যে কর স্বামী ভক্তি স্বামীর সেবায় নাকি মুক্তি পাওয়া যাবে আচ্ছা স্বামীকে যে ভক্তি করতে বললেন আমার আল্লাহ তো তার পবিত্র কোরআনের মধ্যে বলছে আমায় ব্যতীত ভক্তি সেজদা হারাম তাহলে একটা স্বামী সে তো মানুষ আল্লাহ ব্যতীত সেজদা হারাম আল্লাহ ব্যতীত কাউকেই ভক্তি দেওয়া যাবে না তাহলে স্বামীকে কিভাবে ভক্তি দেওয়া যায় এই কথাটা আসলেই আপনার কোরআন দৃষ্টিতে ঠিক হয় নাই যদি স্বামীর সেবা না করে যদি কিছু না হয় তো স্বামীর সেবা ছাড়া যদি কিছুই হবে না তাহলে বিবি রাবিয়া বসিস তিনি তো কোনো স্বামী সেবা করেন নাই তাহলে কিভাবে তিনি এত বড় একটা দরজায় গিয়া পৌঁছাইলেন বিবি রাবিয়া বসি এত বড় একটা কিছু হয়ে গেলেন কিভাবে যার জন্য মক্কা ঘর নাকি নিজেই একদিন আগুয়ে আসছিলেন তাহলে আমার মনে হয় কথাটাও ঠিক না কারণ আল্লাহর খেদমত যদি করা যায় আল্লাহকে যদি সেই দেল দিয়া মন দিয়া ডাকা যায় তাহলে মানুষের খেদমত সেখানে না করলেও হয় যা হোক সে একটা কথা বলছে কয় জমির ভাগের কথা বলে পুরুষের দুই ভাগ মেয়ের এক ভাগ এটা তো পবিত্র কোরআনের মধ্যেই আছে হ্যাঁ কোরআনের মধ্যে পুরুষের পক্ষে থাকলে আপনাদের তো খুব জুইত হয় কিন্তু আরো অনেক কথাই তো রয়ে গেছে সেগুলো তো আপনারা মানেন না এই জমির কথাই এই সম্পত্তির কথাই আমার আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে বলেছে যে তোমার যদি তিন ছেলে থাকে তোমার সম্পত্তি যাহা কিছু আছে তুমি তা চারটা বন্টন করো তার একটা বন্টন তুমি গরিব কাঙ্গালদের মধ্যে বিলাইয়ে দাও আর তিনটা বন্টন তোমার তিন সন্তানকে দিয়ে দাও আপনারা তো তা দেন না কেউ কি কোনোদিন দিয়েছে তা ও জুইত মতো যে এটা খুব মানেন না কি বলবো বলার আমার কিছুই নাই উনি বলছে পুরুষ হলো বেশি কি দিয়ে অলি আব্দাল নবী পয়গাম্বর যাহা কিছু আছে সমস্ত পুরুষ আমি বলবো এই কথা ঠিক কিন্তু এক বিন্দু পানি মাত্র এই মায়ের গর্ভে দেওয়া হয় আর এই রকম একটা জ্ঞানী ব্যক্তি এই মায়ের গর্ভে থিকা পয়দা করে এই পৃথিবীতে পাঠায় দেয় এত নকশা নমুনা দিয়া কে পাঠায় দিল একটা মায়া তাহলে আপনারা তো জ্ঞানী আর মায়া লোক হইলো এই জ্ঞানীর ফ্যাক্টরি মায়া লোক জ্ঞানের ফ্যাক্টরি তাহলে মনে করেন যে আপনি সেই মায়া লোককে কোনোদিনই অজ্ঞানী বলতে পারবেন না যাক সে কথা এবার উনি প্রশ্ন করেছে তার জবাব দিয়ে দিই ক্যাসেটের সময় খুব সংকীর্ণ বলেছেন একটা কাহিনী রাসূলের কাছে গিয়া বললেন রাসূল সেই গত রাতের কাহিনী শুনে বললেন যে তোমার এই স্ত্রীর এই কাহিনীতে এই ঘটনাতে নয়টা রত্ন আল্লাহ পৃথিবীতে দিলেন সেই কাহিনীটা ছিল ওই স্ত্রীর যে স্বামী সেই স্বামী বাণিজ্যে গিয়েছিলেন যাওয়ার পরে সে যে বাড়িতে আসবে সেই দিন তারিখ তার স্ত্রীর কাছে পাঠাইলেন যে আমি অত তারিখে বাড়িতে আসতেছি
যেদিন আসবে সেদিনই তার একটা সন্তান ছিল, ওই সন্তানটা সেদিন মৃত্যু হয়ে যায়, শিশু বাচ্চা মৃত্যু হওয়ার পরে তার স্ত্রী ভাবলেন যে আমার স্বামী আজকে বাণিজ্য থেকে আসবেন, আর যদি আজকেই এই ছেলের মৃত্যু দেখে তাহলে হয়তো তার মনটা নষ্ট হয়ে যাবে। তখন তার স্ত্রী ওই সন্তানকে সুন্দরভাবে শোয়ায় রাখলেন এবং এইভাবে রইলেন, তার স্বামী আসার সাথে সাথে বুঝতে দিলেন না যে তার স্বামীর ওই সন্তান মারা গেছেন। রাত্র যখন চলে যায় রাত্রের মধ্যেও স্বামী জিজ্ঞেস করলেন যে সন্তান কোথায়, বলে সে ঘুম আসছে। কিন্তু সকালবেলা বললেন স্বামী যখন তার সন্তান চাইলেন বলেন যে সন্তান নাই, গতকালকেই তিনি মারা গেছেন। এই ঘটনা যখন রাসূলের কাছে বললেন, রাসূল বললেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার স্ত্রীর উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহ আল্লাহ আরো নয়টা সন্তান তোমার ওই স্ত্রীর গর্ভে দিবেন, সে নয়টা সন্তান হবে হাফেজ কোরআনে। আশা করি আপনার প্রশ্নের জবাব হয়ে গেল। এইবার একটা প্রশ্ন আপনার কাছে আমি করব, সেই প্রশ্নটা হচ্ছে এই যে আদম তৈরি হইলেন, আদম সৃষ্টি হইলেন, আদমের আদম এবং হাওয়ার গর্ভে জুড়াই জুড়াই সন্তান হইল এবং জুড়াই জুড়াই সন্তানের বিবাহ হইল, কিন্তু এই যে শীষ পয়গাম্বর সে তো শিশির মধ্যে জন্ম নিছে, তার তো কোনো জোড়া নাই, এই শীষ পয়গাম্বরের জোড়াটা কে? আপনার কাছে একটা প্রশ্ন সুন্দরভাবেই জবাব দিল। ওরে মেয়ে হইতে জগৎ পয়দা মেয়ে সর্বজননী, সৃষ্টিতে দৃষ্টি করে দেখনি হাই রে সৃষ্টি।